শাকিব খান ও অপু বিশ্বাস দুজনে পাশাপাশি সেটে FDC-তে শুটিং করছেন, কিন্তু কারোর সাথে কারোর দেখা হয়নি কিংবা কথা হয়নি। দীর্ঘ প্রায় 1.5 বছর পর অপু বিশ্বাস মান্নান গাজীপুরীর পাঙ্কু জামাইয়ের শুটিংয়ে অংশ নেন ঝর্ণা স্পটে। অন্যদিকে শাকিব খান চিটাগাঙ্গা পুয়া নোয়াখালা মাইয়ার শুটিং করছিলেন 9 নম্বর ফ্লোরে। দীর্ঘদিন পর FDC-তে শুটিং করায় অপু বিশ্বাসকে শুভেচ্ছা জানাতে আসতে দেখা যায় বহু শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীকে। সবার ভালোবাসায় সিক্ত অপু বিশ্বাস বলেন, মনে হচ্ছে দীর্ঘদিন পর পরিবারের কাছে ফিরে এসেছি। সেই চেনা গ্রিন রুম, লাইট, ক্যামেরা, লোকেশন জুড়ে শুটিংয়ের মানুষের ছোটাছুটিতে প্রাণ ভরে যাচ্ছে। শাকিব খানের সাথে দেখা হয়েছে কিনা এমন প্রশ্নে অপু বলেন, এখন পর্যন্ত হয়নি। আসলে আমরা দুজনেই কাজের ব্যাপারে খুবই সিরিয়াস, যার কারণে কাজ ফেলে একজন আরেকজনের সেটে খুব একটা যায় না, তারপরও সময় পেলে যাব। শাকিব খান অপু বিশ্বাসের বিয়ে হয় 2008 সালে। দীর্ঘ 8 বছর তাদের বিয়ের খবরটি গোপন ছিল। এরপর এবছর এপ্রিলে অপু তাদের ছেলে সহ টেলিভিশন চ্যানেলের লাইভে এসে বিয়ে সন্তানের খবর প্রকাশ করেন। মূলত তখন থেকে তাদের মধ্যকার দূরত্বের সৃষ্টি হয়।